প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানায় সুস্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের ইতিহাস থেকে একটি অতি গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তো বন্ধুরা আর কোনো কথা নয় চলে যাব সরাসরি আজকের প্রশ্ন এবং উত্তরই তো প্রশ্নটি কি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটি তো প্রশ্নটি হচ্ছে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কি এটা একটা প্রশ্ন তার সঙ্গে একটা পাঠ প্রশ্ন যুক্ত প্রশ্ন রয়েছে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল অর্থাৎ জালিয়ান ও হত্যাকাণ্ড কি এবং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল তো চলে যাব সরাসরি আজকের প্রশ্নের মূল আলোচনা বা উত্তরে তাহলে কি বলেছে দেখো উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার প্রবর্তিত দমনমূলক রাওলাট আইনকে কেন্দ্র করে গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষের সর্বত্র রাওলাট সত্যাগ্রহ সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল বা অনুষ্ঠিত হয় তাহলে কি বলছে যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটা দমনমূলক রাওলা ডাইন কী করেছিল প্রবর্তন করেছিল এটাকে কেন্দ্র করে গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষের সর্বত্র রাওলার সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয় এই আন্দোলনে পাঞ্জাবে এই আন্দোলন পাঞ্জাবে ব্যাপক আকার ধারণ করে তাহলে এই আন্দোলনটা পাঞ্জাবে ব্যাপক আকার ধারণ করেছিল তাই ব্রিটিশ সরকার এই আন্দোলন দমন করতে এখানে অনেক বেশি নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিলেন তা বা দিয়েছিল তাহলে এই আন্দোলন দমন করতে ব্রিটিশ সরকার কি করেছিল অনেক বেশি নি নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিল তারপর একটা পূর্ণচ্ছেদ হবে ওকে বন্ধুরা এই নৃশংসতা সবচেয়ে উন্মুক্তভাবে প্রকাশ পায় পাঞ্জাবের অমৃতসরের জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডে তাহলে এই নিষ্ঠুরারা সব থেকে উন্মুক্তভাবে কী হয়েছিল প্রকাশ পেয়েছিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডে ওকে এটা হচ্ছে তোমরা ভূমিকা অংশে লিখবে এরপরে দেখো প্রেক্ষাপট অত্যাচারী ব্রিটিশ সরকারের বিভিন্ন দমনমূলক পদক্ষেপের বিরুদ্ধে পাঞ্জাবে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ক্রমশ তীব্র হতে থাকে এর কারণগুলি হলো নিম্নরূপ বা এর কারণগুলি হলো দিয়ে তুমি দিয়ে দিতে পারো তাহলে কি বলছে অত্যাচারী ব্রিটিশ সরকারের বিভিন্ন দমনমূলক পদক্ষেপের বিরুদ্ধে পাঞ্জাবে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ক্রমশ তীব্র হতে থাকে এর কারণগুলি হলো নিম্নরূপ তাহলে এক নম্বর কারণ কি অত্যাচারের তীব্রতা বৃদ্ধি পাঞ্জাবের মুখ্য প্রশাসক গভর্নর মাইকেল এবং ডায়ারের অত্যাচারী শাসন পাঞ্জাবকে বারুদেশ তুপে পরিণত করে তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারছো তোমরা যে পাঞ্জাবের যে মুখ্য প্রশাসক যারা ছিলেন মুখ্য প্রশাসক গভর্নর মাইকেল এবং ডায়ারের অত্যাচারী শাসন পাঞ্জাবকে বারুদেশ তুপে পরিণত করে তারপরে কি বলেছে দেখো জুলুম বিদ্রোহ চালিয়ে যুদ্ধের জন্য পাঞ্জাব থেকে সেনা এবং অর্থ সংগ্রহ গদর প্রতিদের সরি বিদ্রোহ প্রতিরোধ করতে পাঞ্জাব পাঞ্জাবিদের ওপর চরম নির্যাতন চালানো প্রভৃতি ঘটনা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে পাঞ্জাবের মানুষকে প্রচণ্ড ক্ষুদ্র করে তোলে তাহলে অত্যাচারের তীব্রতা কি হচ্ছে যে ব্রিটিশ সরকার কি করছে যত পাঞ্জাবি লোকজনের উপর কি করছে অত্যাচার বৃদ্ধি করছে তত তাদের মধ্যে কি হচ্ছে তারা পাঞ্জাবি লোকজন বা জনগণ তারা ক্ষুদ্র হয়ে পড়ছে বা ক্ষুদ্ধ করে তোলে ওকে এরপর দু নম্বর পয়েন্ট দেখো রাওলা ডাইনের প্রয়োগ অর্থাৎ সরকার ভারতীয়দের যাবতীয় স্বাধীনতা স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়ার উদ্দেশ্যে নিষ্ঠুর দমনমূলক রাওলাট আইন প্রবর্তন করলে দেশবাসী ক্ষুদ্ধ হয়ে ওঠে তাহলে সরকার কী চাচ্ছে সরকার চাচ্ছে যে দমনমূলক রাওলাট আইন চালু করে ভারতীয় যে যে স্বাধীনতা রয়েছে অর্থাৎ যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো সব কেড়ে নিতে চাচ্ছে এবং এটা যখনই কেড়ে নিতে চাচ্ছে তখন এই নিষ্ঠুর রাওলাট আইন যখন প্রবর্তন করে দিচ্ছে তখন দেশবাসীরা কী হচ্ছে ক্ষুদ্ধ হয়ে ওঠে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে এই বিক্ষোভ পাঞ্জাবে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করে তাহলে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে এই বিক্ষোভ পাঞ্জাবে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি কি করেছিল সৃষ্টি করেছিল এরপর চলে যাব পরের পয়েন্ট তিন নম্বর পয়েন্ট বলছে নেতৃবৃন্দের গ্রেপ্তার অর্থাৎ নেতৃবৃন্দের গ্রেপ্তার পিপলস কমিটি নামে একটি সংগঠন লাহোর এবং অমৃতসরের রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে সরকার উনিশশো উনিশ খ্রিস্টাব্দের দশই এপ্রিল অমৃতসরের স্থানীয় দুই নেতা সৈফুদ্দিন খিজলু অর্থাৎ সৈফুদ্দিন যিনি ছিলেন যে নেতা সৈফুদ্দিন খিজলু এবং ডক্টর সত্যপালকে হিংসায় মদত দেয়ার অভিযোগে গ্রেপ্তার করলে জনতা উত্তেজিত হয়ে ওঠে তাহলে কি বলছে বলেছে খুব সুন্দরভাবে দেখো যে পিপলস কমিটি নামি পিপলস কমিটি নামে কি বলছে যে একটি সংগঠন লাহোর এবং অমৃতসরের রাওলা ডাইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে এই পরিস্থিতিতে সরকার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো উনিশ দশই এপ্রিল কি বলছে যে অমৃতসরের স্থানীয় দুই নেতা সৈফুদ্দিন খিজলু এবং ডক্টর সত্যপালকে হিংসায় মদত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করলে জনতা কী হয় উত্তেজিত হয়ে পড়ে অন্যদিকে গান্ধীজিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে লাহোরে স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হয় অপর পাশে আরেকটা কী খবর চলে আসে যে গান্ধীজিকেও কী করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এই খবর ছড়িয়ে পড়া মাত্র লাহোরে কী হয় স্বতঃ ধর্মঘট পালিত হয় তারপরে কি বলেছে দেখো মারমুখী জনতা বিভিন্ন সরকারি অফিস আদালত টেলিগ্রাম লাইন ইউরোপীয় নারী পুরুষের ওপর আক্রমণ চালায় তাহলে কি বলছে যে মারমুখী জনতা বা ক্ষিপ্ত জনতা বিভিন্ন সরকারি অফিস আদালত টেলিগ্রাম লাইন ইউরোপের নারী পুরুষের ওপর কি করে আক্রমণ চালায় এরপরে কি বলছে দেখো হত্যাকাণ্ডের বিবরণ পরের পয়েন্ট কি হত্যাকাণ্ডের বিবরণ অর্থাৎ আসল হত্যাকাণ্ডটা কি ছিল সেটা এবারে আমরা জানবো যে প্রকৃত কি ছিল কি ঘটনা ঘটেছিল সেই দিন তাহলে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল জালিয়ান ওয়ালাবাগে প্রায় দশ হাজার জনতা সমবেত হয়েছিল তাহলে কি বলছে যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল জালিয়ান ওয়ালাবাগে প্রায় দশ হাজার জনতা কী হয়েছিল সমবেত হয়েছিল দুই জনপ্রিয় নেতা ডক্টর সৈফুদ্দিন খিজলু এবং ডক্টর সত্যপালে গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাহলে কী বলছে যে আমরা এখানে একটা পূর্ণচ্ছেদ দিয়ে দিবে তোমরা যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল জালিয়ানবাগ জালিয়ান ওয়ালাবাগে প্রায় দশ হাজার জনতা সমবেত হয়েছিল কমা দিয়ে দুই জনপ্রিয় নেতা ডক্টর সৈফুদ্দিন খিজলু এবং ডক্টর সত্যপালের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতি তারপর কি হচ্ছে দেখো সভাস্থানটির স্থানটির চারিদিকে অর্থাৎ সভা স্থলটির চারিদিকে ছিল বড় বড় পাকা বাড়ি এবং পাচির দিয়ে ঘেরা উদ্যান তাহলে কি বলছে যে সভা স্থলটির চারিদিকে ছিল বড় বড়ো বাড়ি এবং প্রাচীর দিয়ে ঘেরা উদ্যান এই উদ্যানে প্রবেশের জন্য ছিল একটি প্রবেশ এই উদ্যানে প্রবেশের জন্য ছিল একটি প্রবেশপথ এবং প্রস্থানের জন্য ছিল চারটি সংকীর্ণ গলিপথ তাহলে এই যে উদ্যানটা ছিল পাঞ্জাবের জালিয়ানবাগ যে উদ্যান সেখানে প্রবেশের জন্য একটা প্রবেশপথ ছিল এবং প্রস্থানের জন্য ছিল চারটি সংকীর্ণ গলিপথ ওই নির্দিষ্ট দিনে ওই স্থানে বৈশাখী মেলা উপলক্ষে উপস্থিত হওয়া নারী পুরুষ ও শিশুদের মধ্যে অনেকেই ছিলেন যারা এগারোই এপ্রিল ব্রিটিশ সরকার কর্তৃক পাঞ্জাবে সামরিক শাসন জারি এবং জনসভা এবং সমাবেশ নিষিদ্ধর কথা জানতেন না বা জানতো না তাহলে কি বলছে এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে বলেছে যে ওই নির্দিষ্ট দিনে ওই স্থানে বৈশাখী মেলা উপলক্ষে উপস্থিত হওয়া নারী পুরুষ এবং শিশুদের মধ্যে অনেকেই ছিলেন যারা এগারোই এপ্রিল ব্রিটিশ সরকার কর্তৃক পাঞ্জাবে সামরিক শাসন জারি এবং জনসভা ও সমাবেশ নিষিদ্ধর কথা জানতেন না তারপরে কি বলেছে দেখো প্যারা করি পাঞ্জাবের সামরিক শাসনকর্তা মাইকেল এবং ডায়ার বিশাল সেনাবাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন তাহলে পাঞ্জাবের যে সামরিক শাসনকর্তা মাইকেল এবং ডায়ার তারা বিশাল সেনাবাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন এবং মাঠের প্রবেশের পথ আটকে দেন তাহলে কি বলছে মাঠের প্রবেশ পথ আটকে পঞ্চাশটি রাইফেল থেকে জনগণকে কোনোরকম সতর্ক না করে সেনাবাহিনীকে নির্বিচারে গুলি করার নির্দেশ দেন তাহলে কি হচ্ছে যে পাঞ্জাবের সামরিক শাসনকর্তা মাইকেল ও ডায়ার বিশাল সেনাবাহিনী নিয়ে সেই স্থানে প্রবেশ করেন এবং প্রবেশ করার পর কী করেন মাটির যে প্রবেশপথ সেগুলোকে বন্ধ করে পঞ্চাশটি রাইফেল থেকে জনগণকে কোনো রকম সতর্কবার্তা না দিয়ে সেনাবাহিনীদের নির্বিচারে গুলি করার নির্দেশ দেন সেনাবাহিনী দশ মিনিট ধরে আচ্ছা এক হাজার ছশো রাউন্ড গুলি চালিয়ে একাধিক মানুষকে নিহত এবং আহত করেছিলেন এমন একটি করেছিলেন তাহলে কি বলছে যে সেনাবাহিনীরা দশ মিনিট ধরে গুলি চালিয়েছিল এবং পঞ্চাশটি রাইফেল থেকে যাতে এক হাজার ছশো রাউন্ড গুলি চালিয়ে একাধিক মানুষকে নিহত এবং আহত করেছিলেন এমনকি পূর্ণচ্ছেদ দিয়ে দেবে ওখানে তারপর এমনকি অমৃতসরের সান্দ্য আইন দ্বারা মৃত দেহগুলি তাদের আত্মীয়দের হাতে তুলে দেওয়ার এবং আহত দের সেনা সেবা শুশ্রতা করার কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি তাহলে কী বলছে যে এমনকি যে যারা মারা গিয়েছিল যে পাঞ্জাবের যে শান্ত আইন ছিল সেই আইন অনুযায়ী কী করা হয় যারা মারা যাবে তাদেরকে কী করতে হবে তাদের আত্মীয় স্বজনের হাতে তাদের ডেড বডিকে তুলে দিতে হবে কিংবা যারা আহত হবে তাদের সেবা শুশ্রতার ব্যবস্থা করতে হবে এরূপ কোনো কিছুই করা হয়নি ঠিক আছে তারপর কী বলেছে দেখো ভারতীয়দের প্রতিক্রিয়া ও গুরুত্ব এই যে অমৃতসরের যে পাঞ্জাবের যে জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল সেখানে ভারতীয়দের কি প্রতিক্রিয়া ছিল অর্থাৎ দ্বিতীয় যে পাঠ প্রশ্নটা আমার ছিল তার উত্তরটা আমরা এবার জানবো তাহলে এর উত্তর কী হবে বন্ধুরা যে জালিয়ানবাগ জালিয়ান ওয়ালাবাগের ভয়ানক এবং মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় ব্রিটিশ শাসনের প্রকৃত নগ্ন রূপটি প্রকাশিত হয়ে পড়ে তাহলে জালিয়ান ও যে ভয়ানক এবং মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় যে ব্রিটিশ শাসনের প্রকৃত নগ্ন রূপটি সবার কাছে প্রকাশিত হয়ে পড়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় সারা বিশ্ব শিহরিত হয় সারা বিশ্বের মধ্যে যেন একটা শিহরণ সৃষ্টি হয়েছিল দেশ বিদেশে সর্বত্র নগ্ন স্বৈরাচারীর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে অর্থাৎ দেশ বিদেশ সর্বত্র এই যে নগ্ন স্বৈরাচারীর বিরুদ্ধে কী হয়েছিল প্রতিবাদ ওঠে তারপরে প্যারা করে লিখবে এক একটা প্যারা করে বা পয়েন্ট করে লিখবে যে এই নির্ম এই নির্মমতার প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেয়া নাইট উপাধি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেন এবং তিনি লেখেন তাহলে কি বলছে এই প্রতিবাদে এই জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কী করছেন নাইট উপাধি ত্যাগ করে দিচ্ছেন এবং তিনি লিখছেন যে একটা সময় এসেছে যখন সম্মানসূচক চিহ্নগুলি আমাদের লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে এই আমি সকল মর্যাদা মুক্ত হয়ে আমার দেশবাসীর গিয়ে দাঁড়াতে চাই কে বলছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন তারপরে কি বলছে দেখো যে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন জালিয়ান ওলাবাগের ভয়ানক ঘটনা ভারতবর্ষে এক মহাযুদ্ধের অগ্নিশিখা প্রজ্বলিত করেছি অর্থাৎ এই যে জালিয়ানবাগ যে হত্যাকাণ্ড বা জালিয়ান ওয়ালাবাগের যে ভয়ানক ঘটনা ঘটনা ভারতবর্ষে একটি মহাযুদ্ধের অগ্নিশিখা প্রজ্বলিত করেছি তারপরে দেখো তিন নম্বর পয়েন্টে বা প্যারাতে লিয়া লেখা আছে যে গান্ধীজি তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লেখেন এই শয়তান সরকারের সংশোধন সম্ভব নয় একে ধ্বংস করতেই হবে তাহলে এহেন উক্তি গান্ধীজির মুখ থেকে বেরিয়েছিল বা তিনি লিখেছিলেন তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় যেটার ইংরেজি কোটেশানটাও তোমরা লিখতে পারো নিচে আমি লিখে দিয়েছি যে দিস স্যাটেনিস গভর্নমেন্ট ক্যান নট বি মিন্ডেড ইট মাস্ট এন্ডেড অর্থাৎ দিস স্যাটেনিস গভর্নমেন্ট ক্যান নট বি মেন্ডেড ইট মাস্ট বি এন্ডেড অর্থাৎ এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব একে ধ্বংস করতেই হবে তারপরে কী বলেছে দেখো উপসংহারে সবশেষে বলা যায় এত প্রতিবাদী এবং সমালোচনা সত্ত্বেও ব্রিটিশ সরকার রাওলাট আইন বাতিল করেননি তাহলে এত প্রতিবাদ এত ক্ষুদ্ধতা তা সত্ত্বেও কিন্তু ব্রিটিশ সরকার রাওলার আইন বাতিল করেননি অন্যদিকে গান্ধীজি হিংসার প্রবেশ ঘটেছে এই কারণ দেখি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এপ্রিল রাওলাট সত্যাগ্রহ আন্দোলন প্রত্যাহার করে নেন তাহলে গান্ধীজি অন্যদিকে কী দেখাচ্ছেন যে তাদের যে আন্দোলন সেখানে মানে ভারতীয়রা যে আন্দোলন করেছিল আন্দোলন রাওলাট সত্যাগ্রহ আন্দোলন করেছিল সেখানে হিংসার প্রবেশ ঘটেছে এটা দেখিয়ে উনিশশো খ্রিস্টাব্দে আঠেরো এপ্রিল রাউরা সত্যাগ্রহ আন্দোলন প্রত্যাহার করে নেন অর্থাৎ এখান থেকে আমরা কি জানলাম যে শত প্রতিবাদ এত বাধা বিপত্তি সত্ত্বেও ব্রিটিশ সরকার কিন্তু তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণে কিন্তু তারা অসফল রইলেন না অর্থাৎ সফলতা কিন্তু তারা অর্জন করলেন এবং এখান থেকে আমরা জানলাম যে ব্রিটিশ সরকারের নগ্ন চরিত্র তাদের মধ্যে কতটা নৃশংসতা ছিল অর্থাৎ তারা কি করছে যে পাঞ্জাবের অমৃতসর নামক একটি জায়গা সেখানে প্রায় দশ হাজার লোকজন কী হয়েছে সমবেত হয়েছে সেইরূপ একটা জায়গায় সেখানে নর নারী থেকে শুরু করে বি বাচ্চার শিশু রয়েছে সেই সমস্ত শিশু কিংবা নরনারীকে কোনোরকম বার্তা না দিয়ে কি করছে পঞ্চাশটি রাইফেল থেকে একেবারে নির্বিচারে গুলি চালাচ্ছি এবং সেখানে যেন রক্তের বন্যা বয়ে যাচ্ছি এই ঘটনা যেন আমাদের গাকে কি করে শিহরণ সৃষ্টি করে এবং সেই যে রক্ত যেন একটা ভয়াবহতা বা একটা ব্রিটিশ সরকারের যে নগ্ন চরিত্র নৃশংস চরিত্র পাশবিক চরিত্র সেই সব জিনিসকে যেন ফুটিয়ে তোলি তো সম্পূর্ণ আমি যে শেষের জিনিসগুলো বললাম এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত বা এটা থেকে এই প্রশ্নটি আলোচনা করার পর যেটা না বললে নয় সেটি আমি তোমা আপনাদের সামনে বা তোমাদের সামনে বন্ধুরা প্রকাশ করলাম তো সবশেষে একটাই কথা বলা যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং কোনো জায়গায় যদি অসুবিধা হয় বুঝতে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দাও যাতে করে আমার তৈরি করা ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যেতে পারো এবং সবশেষে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ